গণতন্ত্র কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পেরেছেন? বিরোধী বিধায়কদের সাথে কি আচরণ এরা করছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলার মানুষ আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছে। আমি 29 মিনিট এখানে দাঁড়িয়ে আছি, আমি কথা বলবো অফিসারের সাথে। অফিসার এত ঔদত্ত এখানে আসার মধ্যে প্রয়োজন বোধ করছি, কি করবেন এখন? আমি কথা বলার চেষ্টা করব, আমি যাওয়ার চেষ্টা করব। এ টেকনোসিটি থানা, হ্যালো, আপনি বলছেন কোর্টের দ্বারস্থ হবেন, কোথায় হাইকোর্টে যাবেন? কাল হাইকোর্টে আমি দ্বারস্থ হব। আমার যে আচরণটা হচ্ছে, আমার চলাচলে যে বাধা দিচ্ছে, আমার স্বাধীনতায় যে হস্তক্ষেপ হচ্ছে, বিষয়গুলোকে নিয়ে কোর্টে দ্বারস্থ হব। এই যে 144 ধারা অজুহাতে যে আপনাকে এতক্ষণ ধরে আটকে রাখা হলো, আগের দিন আটকে রাখা হলো, এই যে কেন কেন মনে হচ্ছে যে শুধু বিরোধীদের কেন আটকাচ্ছে মনে হচ্ছে? দেখুন, আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, কৌশলে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে। 144-এ এরকম আটকে রাখা যায় না, আমি একা যেতে চাইছি, সেটাও আমাকে আটকে দেওয়া হচ্ছে। আইনের মাধ্যমে আমি যাব, তখন কেউ কেউ আমাকে আটকে রাখতে পারবে না। কারগার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মনোনয়ন পর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত শাসক যেভাবে বিরোধীদের উপরে অত্যাচার করছে, বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, একটা জিনিস খুব স্পষ্ট যে শাসক আজকে বিরোধী সহ সাধারণ মানুষকে ভয় পেতে শুরু করেছে। কারণ মনোনয়ন পর্ব জমা দেওয়ার সময় দেখেছি বেশ কিছু গুটি কয়েক বাদে ম্যাক্সিমাম বিডিও অফিসগুলোতে কিভাবে শাসক ঘিরে রেখেছিল, কি এই কারণে ঘিরে রেখেছিল বিরোধীরা না মনোনয়ন জমা দিতে পারে। আরে গণতন্ত্রের উৎসবে শাসক মনোনয়ন জমা করবে, বিরোধীরা করবে, যার ইচ্ছা যাবে নির্দল থেকে মনোনয়ন জমা করবে। শাসকের কাজ হচ্ছে, আমি মনে করি, যে দায়িত্ব নিয়ে গিয়ে বিরোধীদের নমিনেশনগুলোকে জমা করানো। তা না করে শাসক বিরোধীরা নমিনেশন জমা করতে গেলে তার উপর আক্রমণ চালাচ্ছে। 12 বছর তো ক্ষমতায় আছে, এত প্রকল্প দিচ্ছে বলছে, তারা বলছে এত প্রকল্প দিচ্ছে, উন্নয়নের জোয়ার নাকের ওপর দিয়ে বইছে, বেশ ভালো কথা। তারপরও কেন, কিসের জন্য নমিনেশন কেন্দ্রকে আটকে রাখতে হচ্ছে? 12 বছরে জনগণের স্বার্থে, জনগণের ট্যাক্সের টাকাতে যে প্রকল্পগুলো এসেছে, প্রকল্পগুলো সেইগুলোকে লুট করেছে, দেশবাসীর সেবা করার লক্ষ্যে, রাষ্ট্র সেবা করার জন্য রাজনীতির ময়দানে আসেছে, কিন্তু নিজেদের পকেটকে সেবা করেছে, নিজের পরিবারকে সেবা করেছে। তাই বাংলার মানুষ প্রস্তুত নিয়েছে, এটা 2021 নয়, এটা 2023। এখানে এনআরসি সিএএ করে তাড়িয়ে দেবে, এইরকম কোনো ব্যাপার নয় যে ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নেবে, এখানে ভুল বুঝানোর কোনো জায়গা নয়। সেই জন্য সুকৌশলে তারা কি করলো, যে তাদের প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে এই লোকাল এদেরকে বিডিও অফিস আটকে রাখতে হচ্ছে, বিরোধীরা নমিনেশন না জমা করতে পারে। কিভাবে এরা মানুষকে লুট করেছে, মানুষ প্রতি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। এখানে বিজেপি এনআরসি সিএ হওয়ার ভয় নয়, আর ওটা দেখে ভয়ের ভোটও নিতে পারবে না, ও খেলা এখন তার খেললে মানুষ নেবে না, সেই জন্য বিডিও অফিসগুলোকে ঘেরাও করে রেখেছে। নমিনেশন যারা জমা করবে, আমরা যাদেরকে মনস্থির করেছিলাম, অনেকে ভয় দেখিয়েছে, চমকেছে, তাদেরকে নমিনেশন জমা করতে দেয়নি, বা অনেকে নমিনেশন জমা করতে গেলে তাদেরকে দেখেছেন আপনারা মিডিয়ার মাধ্যমে, মারধর করেছে, তাড়িয়ে দিয়েছে। আমাদের ভাঙনের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেল, 4 কর্মী 5 কর্মী আরও গুলিবিদ্ধ হয়েছে। তারপরেও কিন্তু নমিনেশনের উইথড্র করার জন্য প্রেশার ক্রিয়েট করা হয়েছে, মারধর করা হয়েছে, কয়েকজন এই চাপ রাখতে পারেনি, উইথড্র করে নিয়েছে, প্রত্যাহার করে নিয়েছে, এতেও ক্ষান্ত হয়নি। এখন যে কজন বাকি আছে সারা রাজ্যে আমাদের, সেখানেও প্রেশার ক্রিয়েট হচ্ছে, প্রতিনিয়ত আক্রমণ চলছে। আজকে হটগঞ্জ বাজারে হেলে গেছে, তা আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের পরে মারধর করেছে, একজনের আঙুল কেটে নিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এই হচ্ছে শাসকের চরিত্র। কেন এত অত্যাচার নামছে আইএসএফের উপরে, এটার কারণটা আপনাদের জানতে হবে। আইএসএফ একটা এমন সমাজ ব্যবস্থা দিতে চায় যে সমাজ ব্যবস্থাতে কোনো দুর্নীতি থাকবে না, কোনো কাটমানি থাকবে না, প্রত্যেকের তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে, কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান ওটার ভেদাভেদ থাকবে না,
মানুষের নাগরিক অধিকার যেটা সেটা নিয়ে সে বেঁচে থাকবে। দিনের শেষে প্রতিবেশী এই যাতে আচরণ করে, এই যে সম্পর্কটা থাকে যদি বজায় থাকে, বজায় রাখার জন্য এমন সমাজ ব্যবস্থা আনতে চাইছি। আমাদের যারা প্রার্থী হবে অন্যদের দিক থেকে আরও ডিফারেন্স, তারা আমাদের প্রার্থীরা যারা অলরেডি হয়েছে তাদের অস্থাবর স্থাবর টোটাল সম্পত্তি আমাদের রাজ্য অফিসে জমা করা হয়েছে। কেন? আমরা দেখেছি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে যে তৃণমূলী বন্ধু ছিলেন পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার বা জেলা পরিষদের মেম্বার হোক না কেন, কি দেখেছি আমরা? একটা ভাঙা সাইকেল ছিল, খুব বেশি হলে একটা ভাঙা বাইক ছিল। পঞ্চায়েতের মেম্বার হয়েছে বা সমিতির বা জেলা পরিষদের মেম্বার, রাতারাতি সে কি হয়েছে? এক বছরের মধ্যে কি দেখেছি? চার চাকার মালিক হয়ে গেল, লরির মালিক, বড় বাড়ি বানিয়ে ফেললো, জমি কিনে ফেললো। ভুল বলছি নাকি ভাই? ঠিক বলছি না? হয়েছে, হচ্ছে তো নাকি? কোথা থেকে পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে আপনাদের জানা দরকার। একটা পঞ্চায়েতের মেম্বারের সাম্মানিক ভাতা কত জানেন? আমি সাম্মানিক ভাতা বলছি মানে একটা পঞ্চায়েতের মেম্বার এক মাসে কত টাকা পায় জানেন? 3000 টাকা। একটা প্রধান কত টাকা পায় জানেন? 5000 টাকা। তাহলে একটা প্রধানের এক বছরে কত টাকা পাচ্ছে? 60000 টাকা, আর একটা মেম্বার 36000 টাকা। তাহলে 36000 টাকা এক বছরে পাচ্ছে ওই এক বছরে স্কর্পিওর মালিক কিভাবে হচ্ছে ভাই? এক বছরে 60000 টাকা পাচ্ছে, তিনতলা বড় বাড়ি বানাচ্ছে কিভাবে ভাই? নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে যে উন্নয়নের জন্য যে প্রকল্পের জন্য টাকাগুলো আসছে সেইগুলো লুট হয়ে যাচ্ছে, সেইগুলো লুট হয়ে গিয়ে হই স্কর্পিওর মালিক, বড় বাড়ির মালিক, জায়গার মালিক, জমির মালিক, অনেক কিছু করে ফেলছে। তাই আইএসএফের পক্ষ থেকে যারা কনটেস্ট করছে, আইএসএফের পক্ষ থেকে যারা কনটেস্ট করছে তাদের অস্থাবর স্থাবর টোটাল, তারা কত টাকার মালিক, কত সম্পত্তি আছে টোটাল আমরা হিসাব রাখছি। আপনাদের কাছে ভোট চাইতে এসেছি সুষ্ঠু দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের আদর্শ পঞ্চায়েত আমরা গড়তে চাই। আপনারা আমাদেরকে এই অঞ্চলে ভোট দেবেন এই আশা করছি। এখানে একটু টেকনিক্যাল ফল্টের জন্য বেশ সিম্বল একটু সমস্যা হয়েছে। আমরা নতুন দল তো ভাই, আমাদের মধ্যে যারা দায়িত্বশীলেরা আছে অতটা পোক্ত নয় অন্যদের মতো, কাজে কামে তো নতুন, এইবারে প্রথম পঞ্চায়েত, সেই জন্য একটু টেকনিক্যাল ফল্ট হওয়ার জন্য, বি ফর্ম এ ফর্ম নিয়ে অনেক সমস্যা হওয়ার জন্য বেশ কিছু সিম্বল নিয়ে সমস্যা হয়েছে। যেমন সমিতিতে এমদাদুল হক মোল্লা দাঁড়িয়েছে আপনাদের এখানকার সমিতিতে, খামচিহ্ন পেয়েছে। 234 নম্বর বুথে মনুজা চাপরাশি, সরে দাঁড়াও ওইখানটা দাঁড়াও, মনুজা চাপরাশি এনার নৌকা চিহ্ন পেয়েছে, আমাদেরই সমর্থিত এখন হয়ে গেছে। 235 নম্বর বুথে ফাজিলা কাজী, তিনিও নৌকা চিহ্ন পেয়েছে, আইএসএফ সমর্থিত। 233 নম্বর বুথে শামসুদ্দিন মোল্লা, এনাকেও নির্দল নির্দল করিয়ে দিয়েছে টেকনিক্যাল ফল্টের জন্য, কিন্তু আইএসএফের আমাদের সমর্থিত, ইনি সাইকেল পেয়েছে, সাইকেল চিহ্ন কোথায় সে? আচ্ছা, 236 নম্বর বুথে ধনঞ্জয় মিস্ত্রি, আইএসএফের পক্ষ থেকে মানে সমর্থিত, ইনি নৌকা চিহ্ন পেয়েছেন। এগুলো সব আইএসএফেরই প্রার্থী হতো কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য প্রথমে নির্দল হয়ে গেছে, করে দেওয়া হয়েছে, এক প্রকার ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু আমাদের এখন আইএসএফের সমর্থিত প্রার্থী নারা, এটাতে সিম্বলগুলো কী কী মনে আছে তো? এমদাদুর হাত মোল্লার খামচিহ্ন, 234 নম্বর বুথে মনুজা চাপরাশির নৌকা চিহ্ন, 235 নম্বর বুথে ফাজিলা কাজীর নৌকা চিহ্ন, 233 নম্বর বুথে শামসুদ্দিন মোল্লার সাইকেল চিহ্ন, 236 নম্বর বুথে ধনঞ্জয় মিস্ত্রির নৌকা চিহ্ন। আচ্ছা, আর একটা দক্ষিণ গাজীপুরে একটা সমস্যা হয়েছিল, সে কোথায়? মনিরুল খান 85 নম্বর বুথে, উনি আম পেয়েছে নির্দলের ওয়েক থেকে, আইএসএফ তাকে সমর্থন দিচ্ছে। আপনাদের বলবো, তাছাড়া আরও কারা কারা আছে যেখানে প্রার্থী, কারা আছে? আসেন আসেন, একটু একটু গিয়েছেন, আপনারা বসুন। আপনার বুথ নম্বর কত? হ্যাঁ, কাকদ্বীপের কোন অঞ্চল? আপনার কোন অঞ্চল? এক অঞ্চল,
যেহেতু কাকদিকে আমি আর প্রোগ্রামটা হয়ে উঠছে না, এখানে জাস্ট একটু তার মধ্যে কয়েকজনের পরিচিতি করিয়ে দিচ্ছি। কাকদ্বীপ শ্রীনগর কোন অঞ্চলের নামটা কি লিখে দাও না ভাই, ফটাফট লিখে দাও। এদের কাগজটা কোথায়? কাকদ্বীপের এখানে একটা অঞ্চলের এসেছে শ্রীনগর অঞ্চলের আইএসএফ এর পক্ষ থেকে যারা কন্টেস্ট করছেন, বুলা সর্দার 35 নম্বর বুথে, হাত তুলেন হাত তুলেন। সাবিনা বিবি 37 নম্বর বুথে, কে দেখি হরিসাধন পাল 46 নম্বর বুথে, রামপদ মণ্ডল এখানে এসে পৌঁছায়নি ব্যস্ততার জন্য, উনি 43 নম্বর বুথে কন্টেস্ট করছেন। আপনাদের বলবো, আপনাদের আত্মীয় স্বজন কাকদ্বীপে যারা আছেন এই শ্রীনগর অঞ্চলে, তাদেরকে খবর দেবেন, তাদেরকে জানেন, এদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে। আচ্ছা, এখানে যারা বামেদের যারা দাঁড়িয়েছে কন্টেস্ট করে, তাদের নামের লিস্টটা কি হলো? এই অঞ্চলে তো, এই অঞ্চলে, এই অঞ্চলে সিপিএম এর সাথে এই অঞ্চলের একটা বোঝাপড়া হয়েছে। আমরা কিছু সিট সিপিএম কে ছেড়েছি, সিপিএম আমাদেরকে কিছু সিট ছেড়েছে। আমি প্রথমে আইএসএফ এর যারা সমর্থিত যারা ছিল তাদের নাম বলেছি। এরপর 230 নম্বর বুথে উজ্জ্বল কুমার মাঝি, ওই লিস্টটা দাও তো, তোমার হাতে যেটা ছিল। উজ্জ্বল কুমার মাঝি এখানে এসে উপস্থিত হয়েছেন? উজ্জ্বল কুমার মাঝি 230 নম্বর বুথে, 231 নম্বর বুথে কিরিমাতা রানী সর্দার, 232 নম্বর বুথে প্রদীপ কুমার গায়েন, 239 নম্বর বুথে মৃণাল কান্তি মাঝি, 248 নম্বর বুথে টুসি কর, এবং জেলা পরিষদে যিনি প্রার্থী হয়েছেন রঞ্জিত মল্লিক। ঠিক আছে, আর দরকার নেই।